হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি চলে এসেছি দই ইলিশের রেসিপি নিয়ে। চলো দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি হয়। চলো মাছটা কেটে নিই। মাছটা কেটে নিচ্ছি। এই যে এইভাবে করে মাছটা তেলটা বের করে নিলাম। এবার পিস করে নিচ্ছি। মাছগুলো কেটে নিচ্ছি এবার। আমাদের মাছ কাটা কমপ্লিট। চলুন এবার রান্নায় চলে যাই। আজ নিয়ে চলে এসেছি দই ইলিশের রেসিপি। চলুন দেখে নি রেসিপিটা কিভাবে তৈরি হয়। মিক্সিতে 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি, সঙ্গে একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। চার চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। কষিয়ে নিচ্ছি। অল্প চিনি দিয়ে টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এবার। জল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখানো আছে, কাঁচাই আছে, মাছগুলো আমরা ভাজিনি। এই রেসিপিটা কাঁচা মাছ দিয়ে করতে হয়। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। দশ মিনিট বাদে আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে দই ইলিশ। এবার সার্ভ করে দেব। সার্ভ করে দিচ্ছি দই ইলিশ। গরম গরম ভাতের সাথে এক অনবদ্য রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আরও নতুন নতুন কী রেসিপি আপনারা দেখতে চাইছেন। আজকের জন্য টাটা।